এ ব্যাপারে এরপরে যে খবর দিকে নজর রাখব, রাজ্যের স্বনামধন্য হাসপাতালগুলি কিন্তু রীতিমতো রেফার রোগে আক্রান্ত। যেমনটা জানা যাচ্ছে, রোহড়ার আমতার এক বাসিন্দা তনু শোভা ব্যানার্জি, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যখন বীরেন বসু হাসপাতালে রেফার করা হয়, সেখান থেকে কিন্তু অভিযোগ যে তাকে একটার পর একটা স্বনামধন্য হাসপাতালে রেফারের পালা চলে। আপনারা দেখতে পাচ্ছেন, রেফার রোগে জর্জরিত রাজ্যের একাধিক স্বনামধন্য হাসপাতাল। রোহড়া আজমতলার বাসিন্দা তনু শোভা ব্যানার্জি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রবিবার। তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বীরেন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখান থেকে সাগর দত্ত ও এনআরএস ঘুরিয়ে দেয় দুই হাসপাতাল। এরপর পেশেন্টকে নিয়ে যাওয়ার সময় বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। অগত্যা পেশেন্টকে নিয়ে বাধ্য হয়ে বাড়ি চলে আসে পরিবার। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের ঘটনা। তো ওনার হয়নি, সিটি স্ক্যান করালো, বলো ওনার এই কিছু হয়নি, ওনার অন্য প্রবলেম, এই নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম বলে এখানে তো কোনো এই ট্রিটমেন্ট হয় না। প্রথমে বেডও দিল, বেড দেওয়ার পরে বেডে শুলো, বলো এনার ট্রিটমেন্ট এখানে করা যাবে না, আমরা অন্য জায়গায় নিয়ে যাই। রেফার করলো না, মুখে মুখে স্যার। আমি আমি যে নিয়ে গেলাম স্বেচ্ছায় নিয়ে গেলাম, সেটা অত কাগজ তো আমি দেখিনি। আবার ওখানে আমি নীলরতনে নিয়ে গেছি, নীলরতন বলে ওনারা তো পাঠায়নি, ওখানে আমরা নিজে নিয়ে এসছেন, এখানে তো আমরা রেফার না হলে ট্রিটমেন্ট করি না। আবার ওখান থেকে আবার বাঙুরে নিয়ে গেলাম, বাঙুরে বললো তো এখন তো এ ট্রিটমেন্ট করা যাবে না, আমরা কালকে আসবো, আজকে যাওয়ার কথা। তা দিস লাইনটা খুলে দিল, আমরা আর কী করবো, গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স করে আর বাড়ি নিয়ে চলে। চারটে, বিএন বোস, সাগর দত্ত, এনআরএস, বাঙুর। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, তোমার কাছে জানতে চাইবো, এই যে রেফারের অভিযোগ তোলা হচ্ছে, তাতে তো রাজ্যের এই যে স্বনামধন্য হাসপাতাল, একের পর এক হাসপাতাল আমরা শুনলাম, বিএন বসু থেকে এনআরএস থেকে, প্রত্যেকটা হাসপাতালে তো তার কঙ্কাল সাজের চিত্র, সেটাই তো ধরা পড়ছে, কি বলবে? দেখো, রোহড়ার আমজলাতলার বাসিন্দা তনু শোভা ব্যানার্জি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকালবেলায় তিনি তার শরীরে একটা খিচুনি ভাব অনুভব করেন, তারপরে সাথে সাথে তাকে ব্যারাকপুর বিএন বোস হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিএন বোস হসপিটালে তাকে থেকে বলে যে কলকাতায় নিয়ে যেতে বলে, বাড়ির লোক তখন তাকে এনআরএস হসপিটালে নিয়ে যান। সেখান থেকে তাকে বলে তার ট্রিটমেন্ট হবে না, আপনি বিএন বোস থেকে রেফার কাগজ আনেননি। তারপর তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকেও তাকে বলে যে আপনি কোনো রেফার কাগজ আনেননি। তারপরে তাকে ছেড়ে বাড়িতে নিয়ে চলে আসেন, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন কোনো অবস্থাতেই হাসপাতাল থেকে রোগীকে ফেরানো যাবে না। সেখানে কি করে হাসপাতাল থেকে রোগী ফিরে যাচ্ছে সেই ব্যাপারে একটা কোশ্চেন মার্ক করেই। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। যেমনটা আপনাদের জানালাম যে রেফার রোগে জর্জরিত রাজ্যের একাধিক স্বনামধন্য হাসপাতাল।